নমস্কার, আমি পার্থ অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই শো দ্য টিআরসি পডকাস্ট। আর আজকে আমাদের সঙ্গে একজন সেলিব্রিটি গেস্ট শেফ ডমিনিক রয়েছে। থ্যাংক ইউ শেফ ডমিনিক আমার শোতে আসার জন্যে। টিআরসিতে প্রথমবার আমি একজন শেফকে নিয়ে আসলাম। আর থ্যাংক ইউ ফর দ্য হসপিটালিটি, আমরা সারাদিন তোমার সঙ্গে স্পেন্ড করেছি। আমরা এই ইটোসা হোমস্টে, যেটা তোমার হোমস্টে রয়েছে, সেটা আমরা পুরো ঘুরেছি, তার এক্সপিরিয়েন্স নিয়েছি। আর আমাদের অডিয়েন্সকে আমাদের আগের ভিডিওতে আমরা একটা পুরো ভিডিও করছি ইটোসা হোমস্টের জন্যে, যেখানে আমরা প্রত্যেকটা রুম রেটস, তোমার রুম প্লাস দি ফেসিলিটিস, তারপরে যে অ্যাকোমোডেশনসগুলো রয়েছে, টোটাল ডিটেলস, তার ফুড, কালিনারি এক্সপিরিয়েন্স আমাদের, প্লাস আমাদের যারা এসেছিল গেস্ট, যারা দ্য কালিনারি ডিসকভারিজ থেকে দুজন এসেছিলো, আর আমাদের কিছু গেস্ট এসেছিলো যারা তোমার ফুড টেস্ট করেছে, তাদের একটা খুব ভালো রিভিউ রয়েছে। তো আজকে শেফ ডমিনিকের সঙ্গে আমরা পডকাস্টে শেফ ডমিনিকের যে জার্নি, তোমার কালিনারি এক্সপিরিয়েন্স, তোমার যে জার্নিটা হয়েছে কুকিংয়ের, সেই জার্নি নিয়ে আমরা আজকে ডিসকাস করবো হালকা একটু ইটোসার উপরে, কারণ আমরা ম্যাক্সিমামটাই কভার করে দিয়েছি ইটোসা হোমস্টের টোটাল জিনিসটার উপরে। তো আজকে আমরা ফার্স্ট কোয়েশ্চেন তোমার জন্য, যে তুমি একটু নিজের ব্যাপারে একটু ইন্ট্রোডাকশন আমাদের ভিউয়ার্সদেরকে দাও। আমার নাম হচ্ছে ডমিনিক, ঠিক আছে ডমিনিক, আমার টাইটেল হচ্ছে মন্ডল। আমার অ্যাকচুয়ালি আমি একদম মানে খুব ছোট্ট একটা গ্রাম থেকে উঠে এসেছি, মানে নদিয়া জেলার একটা খুব একটা ছোট্ট একটা গ্রাম, সেখানে আমার জন্ম। সেখান থেকে আমার পড়াশোনা বোর্ডিং স্কুল থেকে, ডনবস্কো স্কুলে বোর্ডিং থেকে পড়াশোনা করি। তারপরে আস্তে আস্তে যখন বড় হই, বড় হওয়ার পর 96 মানে পড়াশোনা যখন চলছে, তখন আমার মাথায় আসলো যে আমাদের অনেক রিলেটিভ আছে, তারা সব হোটেল ইন্ডাস্ট্রিতে চাকরি করছে আর সব বিদেশ যাচ্ছে। আমার সেই একটা টার্গেট ছিল যে আমি একটা বিদেশ যাব, কেন হোটেল ইন্ডাস্ট্রিতে যারা চাকরি করে তাদের জন্য একটা সুবিধা থাকে বিদেশ যাওয়ার, বেসিক্যালি কুক লাইনে, সেফ লাইনে, কুক লাইনে, সেই একটা টার্গেট ছিল। তারপরে আস্তে আস্তে 96 পড়াশোনা খুব একটা বেশি করতে পারিনি, তারপরে 96 আমি তখন মুম্বাইতে যাই, আমার কিছু রিলেটিভ ছিল ওখানে, ওদের কাছে থেকে আমি ওখানে বোম্বের প্রথমে একটা ছোট রেস্টুরেন্টে চাকরি করেছি 3-4 মাস, মাসে 400 টাকা স্যালারি ছিল আমার। ওকে, এত কম স্যালারিতে চাকরি করছি, কিন্তু ব্যাপারটা হচ্ছে আমার টার্গেট ছিল আমাকে কাজ শিখতে হবে। প্রথম প্রথম তো চোখ দিয়ে জল বার হয়ে যেত, বাড়িতে তো কিছু করতে হতো না, তবুও কাজ শেখার একটা টার্গেট ছিল বলে করেছি, কষ্ট করেছি। তারপরে ভগবানের আশীর্বাদে একটা 5-স্টার হোটেল, যেটা বোম্বের বুকে ছিল, হলিডে ইন, 5-স্টার সুপার ডিলাক্স হোটেল, ওকে, সেইখানে আমার কিচেনে মানে ক্যাজুয়াল বেসিকে আমি চান্স পাই। আচ্ছা, টেম্পোরারি। এবার ক্যাজুয়াল বেসিকে জয়েন করার পর মানে আস্তে আস্তে আমি দেখছি বিভিন্ন, একটা 5-স্টার হোটেলের সিস্টেমই আলাদা, আর যেহেতু একটা ফরেন চেন গ্রুপের হোটেল, তার সিস্টেম টোটালটাই আলাদা। আচ্ছা, তো ওখান থেকে আস্তে আস্তে দেখছি আমাদের যে সিনিয়র ছিল, বড় বড় শেফ, এক্সিকিউটিভ শেফ, কর্পোরেট শেফ, তারা যে খাওয়াগুলো বানাচ্ছে, আমাদের তো কাছে যেতে দিত না, যেখানে মানে খাওয়া বানাচ্ছে সেখানে যেতে দিত, কিন্তু দূরে থেকে আমরা দেখতাম। কোন ফুড টেস্টিংও করতে দিত না? না না না, কখনো না। আমাদের কাজ ছিল কি, হয়তো আদা রসুন পেঁয়াজ ছিলে দাও, ওরা বলবে জল এনে দাও, এটা ওটা, এইগুলোই আমাদের কাজ ছিল। কিন্তু মেইন যে আমাদের কিচেনের একটা রেঞ্জ এরিয়া থাকে, ওই এরিয়ার ভিতরে কখনো আমরা যেতে পারতাম না। ওকে, কিন্তু যখন কিচেন ক্লোজ হচ্ছে তখন করতাম কি, যেহেতু সব জায়গাগুলো ওয়াশ ফাশ করতে হবে, তখন গিয়ে আমরা ওই ফ্রাই প্যান উঠিয়ে দেখতাম, ওইভাবে তখন আমরা দেখেছি। দেখে দেখে আস্তে আস্তে এক্সপিরিয়েন্স বাড়ছে, যেহেতু যখন কেউ খাওয়া বানাচ্ছে কোনো সিনিয়র, আমার টার্গেট একদম মানে নিখুঁতভাবে দেখতে হবে কী করে বানাচ্ছে। আচ্ছা, তারপরে যেমন বড় বড় ওয়াকিং কুলার ছিল ওখানে, ফ্রিজ কী জিনিস আমি জানতাম না, সব ওয়াকিং কুলার, সব র্যাকে সব সস ফস বিভিন্ন সাজানো থাকতো, সিনিয়ররাই বানাতো, যেহেতু আমাদের মতো হয়তো টমাটোকে পিউরি করে দেয়, এগুলো করে দিতাম, দিয়ে তারা সেই সসগুলো বানিয়ে আমাদের দিত, আমরা ওয়াকিং কুলারের ভিতরে রেখে দিতাম, আমাদের বলতো সস নিয়ে, অমুক সস, তমুক সস। আর তখন মানে পিজা কী জিনিস আমরা জানতাম, পিজাও তখন আস্তে আস্তে আমাদের হাতে ছেড়ে দিত। তখন তো অনেক সময় তারা আমাদের সাথে অনেক সময় স্ল্যাং ল্যাঙ্গুয়েজ ইউজ করেছে, এরকম করতো, হোটেল লাইনে হয় হোটেল লাইন বলো না। এখনকার টাইম আর আমি যে টাইম এসেছি 96, তখন অনেক ডিফারেন্স ছিল, তখন কেউ কাউকে কিন্তু কাজ শেখাতে চাইতো না, এই একটা জিনিস ছিল। হ্যাঁ, কাজ শেখাবে কাকে, নিজের রিলেটিভ যদি হয় তাহলে ঠিক আছে, নাহলে কাউকে কাজ শেখাতে চাইতো না, এই রকম একটা মেসেজ অপরচুনিটি হয়তো তারা দিতে চাইতো না, কাউকে না, এটা কখনোই করতাম। দিয়ে এইভাবে আস্তে আস্তে যাই হোক নিজে নিজে শিখলাম। এবার আমার একটা অনেক বড় মানে সুসেফ বলে, এক্সিকিউটিভ শেফের নিচে
তিনি সবজি কাটিং মানে ভেজিটেবলস কাটিং করতো, দেখে খুব ভালো লাগতো যখন মানে বুফে কাউন্টার ডিসপ্লে করা হতো জিনিসটা, দেখে তখন অন্যরকম যে কি করে মানুষ বানাচ্ছে। কিন্তু আমাদের যখন নাইট ডিউটি করতো তখন আমাদের কাজ ছিল কি জুস বানানোর জন্য, মানে বাস্কেট বাস্কেট সুইটল্যান্ড, তারপর অরেঞ্জ, তারপর কিছু 200-300 ওয়াটারমেলন সব পিল করতে হতো, পিল করে জুসের জন্য রেডি করে দিতে হতো। আচ্ছা, ওই যখন ওয়াটারমেলন গুলো ছেলা হতো ওর যে স্কিন পার্টটা ওই চাকু দিয়ে তখন আস্তে আস্তে করতাম। আচ্ছা, ওইভাবে আমার প্র্যাকটিস হচ্ছে, আমার কার্ডিনের প্র্যাকটিস আমার হলিডে নে হোটেলে, ওই যে ওয়েস্টেজ পার্ট ওইগুলো থেকে। তারপরে মোটামুটি ওখানে হলিডে নে 2 বছর চাকরি করলাম। এবার চাকরি করার পর মানে আমি এত মানে ওখানে পারমানেন্ট হয়ে গেলাম, আমার কাজের পারফরমেন্স খুব ভালো ছিল বলে আমাকে তারা প্রমোশন করলো, তো থার্ড কমিতে আমি প্রমোশন পেলাম। এখন তো কোনো স্কাফের কোনো ব্যাপার নেই, তখন কিন্তু আমাদের একটা স্কাফ থাকতো, মানে গ্রেড ওয়াইজ স্কাফ থাকতো। যেমন ক্যারাটের ক্ষেত্রে হোয়াইট বেল্ট, ইয়েলো বেল্ট, এরকম যেরকম একটা থাকে, আর ব্ল্যাক বেল্ট হচ্ছে মাস্টার, সেম কিন্তু আমাদের মানে হোটেল ইন্ডাস্ট্রিতে কিচেনের ক্ষেত্রে সেফদের ক্ষেত্রে সেম এই জিনিসটা ছিল, একদম সেম ক্যারাটের প্রসেসে মানে বেল্টের এটা ছিল আমাদের। তখন ভালো লাগলো, সাদা ড্রেস পরতে পেরেছি, সাদা ড্রেস পরছি, গলায় স্কাফ বাঁধছি, মানে আলাদা একটা উৎসাহ। এইভাবে কাজ করতে করতে তখন আমাদের যে সিনিয়র ছিল তার মধ্যে দুজন বাঙালি ছিল, পাঞ্জাবি ছিল, 2-3 জন ফরেনারও ছিল। আচ্ছা, বললো না ছেলেটা ভালো কাজ করছে, একে সুযোগ দেওয়া রেঞ্জে খেলার জন্য, মানে ডাইরেক্ট কুকিং রেঞ্জে। ওকে, ওইভাবে আমাকে ছেড়েছে। আস্তে আস্তে ওখান থেকে আমি ট্যাগল করেছি কীভাবে কোন খাওয়াটা কী সস কীভাবে বানাতে হয়। আর তখন আমার বেসিক মানে ডিপার্টমেন্টটাই ছিল ওয়েস্টার্ন ফুড, মানে কন্টিনেন্টাল ফুড। আমার খুব ইচ্ছা ছিল কন্টিনেন্টাল ফুড শেখা, বিদেশি খাওয়ার বানানো, কারণ ওর একটা ডিমান্ডই আলাদা। তো ওইভাবে শিখেছি। শেখার পরে আস্তে আস্তে কার্ভিংটাও, তখন যেহেতু আমি ওখানে তখন পারমানেন্ট স্টাফ হয়ে গেছি, তখন আমার যে কোনো কিচেনে ঢুকতার কোনো বাধা নেই, তো পারমানেন্ট স্টাফ তখন আর কোনো বাধা নেই। এবার কি হতো, আস্তে আস্তে তখন গিয়ে নিজে কার্ভিং করা শিখতাম, মানে তরমুজ ছেলার পরে ডাইরেক্ট তরমুজের উপরেই তখন কার্ভিংগুলো করা শিখতাম। আস্তে আস্তে বেশ মোটামুটি ভালো কার্ভিং হাতটা জমিয়ে নিলাম, মোটামুটি 4-5 মাসের ভিতরে। তা সেই সময় 96-97-98 আহারা ফেস্টিভ্যাল হয় অল ইন্ডিয়া ফাইভ স্টার হোটেল, আর তখন আমি থার্ড কমি। তো আমার তখন হাতে এতটাই মানে কার্ভিংয়ের এটা চলে এসছে, তো আমার শেফ যে ছিল ফরেনার আর আরেকজন ছিল সুনীল ধাবন পাঞ্জাবি, সে তখন আমাকে মানে এত মানে সাথ দিয়েছে যেটা মানে এখনো পর্যন্ত আমি কল্পনা করতে পারি। আচ্ছা, মানে এত বড় একটা কম্পিটিশন হচ্ছে, বিভিন্ন 5-7 স্টার হোটেল থেকে সব আসে, এই কম্পিটিশন হয়েছে বোম্বে ওবেরয় গ্র্যান্ড। আচ্ছা, সব বড় বড় শেফ, হাট্টাঘাট্টা ফ্রেঞ্চ গার্ড দাঁড়িয়ে, ওই তাদের মধ্যে আমি একদম বাচ্চা ছিল, কিন্তু আমার শেফ পাঠিয়েছে যে আমাকে গাদে মেঞ্জার, মানে কোল্ড কিচেন থেকে গাদে মেঞ্জার বলে। আচ্ছা, মানে ফ্রেঞ্চ ল্যাঙ্গুয়েজ। ওকে, তো আমাকে বললো তুমি গাদ মেঞ্জারে হয়। আমি তখন বিভিন্ন ধরনের মানে কোল্ড সস এগুলোও বানাতে শিখেছিলাম, সালাড, কোল্ড সস, তারপরে কার্ভিং তো আছেই। তো আমাদের যখন নামের লিস্ট গেছে ওবেরয় হোটেলে, যে হলিডে হোটেল থেকে ওরিয়েন্টাল ডিপার্টমেন্ট থেকে অমুক যাচ্ছে, প্রত্যেকটা ডিপার্টমেন্ট থেকে একজন করে পাঠিয়েছে, আমার নামও গেছে, আর তাদের গ্রেড দেওয়া আছে, ম্যাক্সিমাম সব সিডিপি সুসেপরাই গেছে, তার আমার তখন নাম যখন দিয়েছে তখন আমার থার্ড কমি। তো ওই হোটেল থেকে ওবেরয়তে তখন আমাদের হোটেলে ফোন আসে আমার সেফের কাছে, যে কাকে দিয়েছিস একটা বাচ্চা ছেলেকে নাম দিয়ে, ইয়ে থার্ড কমিতে চাকরি করছে সবে। তখন তোমার এজ কত ছিল? তখন খুব কম, খুব কম, খুব কম বয়স। তো সেই টাইমটাতে আমার সেফকে ফোন করে বলে এই জিনিসটা, বলে তোর তো নাম ডুবাবে, কেন পাঠালি, দরকার ছিল না গ্রাদমেঞ্জারে পার্টিসিপেট করা। আমার সেফ তখন একটা কথা বলে, আমি পাঠিয়েছি আমাদের হোটেল থেকে, সে ফার্স্ট হোক চাই ফার্স্ট রাউন্ডেই মানে প্যাক আপ করে চলে আসবে, ওটা নিয়ে কোনো চিন্তা নেই। বলে ঠিক আছে, আমার তো ভয় লাগছে, যখন গেছি বিশাল বড় কিচেন, মানে এক একটা কুলিনারির উপরে এক এক ধরনের ডিপার্টমেন্টের উপরে কিচেন করা যায়, কোল্ড কিচেনের উপরে কমসে কম আমরা 100-150 জন বিভিন্ন হোটেল থেকে এসছে, যে যার মতো সস বানাচ্ছে, ডিপ বানানো হচ্ছে, কার্ভিং করছে, স্যালাড বানাচ্ছে। আমিও বানিয়েছিলাম, আমি তখন মোটামুটি প্রায় 105 ধরনের কোল্ড সস বানিয়েছিলাম, আর টমেটো দিয়ে প্রায় 7-8 রকমের ফ্লাওয়ার বানিয়েছিলাম, তরমুজের উপরে মানে ওই আহারা ফুড ফেস্টিভ্যাল ওটা পুরো লিখেছিলাম। আচ্ছা, আর গাজর আছে যে আমি মোটামোটা গাজর নিয়েছিলাম দুটো, দুটো গাজরে মানে দুটো গাজরে দুরকম কার্ভিং বাড়ি, মানে একটা গোটা গাজর
সেই গ্রাহ্যটা, যেমন আমাদের আগেকার সময় কি পেনের দোয়াত থাকতো, ফেদার সিস্টেম, ওই একটা গাজরে নিচে একটা ওই কালির দোয়াত বানিয়েছি আর পেন, ওটা কিন্তু কোনো মানে টুকরো করা হয়নি, তার সাইডে ডিজাইন করা হয়েছে সব কিছু করেছি। আর একটা থেকে করেছিলাম যে একটা ডলফিন মানে নদীতে হোক যা ঝাঁপ মারছে জলের ওয়েভ গুলো হচ্ছে, আর ওটা ওটা কিসের উপর করেছে, গাজর, দুটো দুটো গাজরের উপরে করেছে, দুটো গাজর, এই দুটো মানে যে আমার যখন হয়ে গেল, আমার তিন দিন আমার প্রোগ্রাম ছিল, একদিন সালাড ছিল, একদিন সস ছিল, একদিন কার্ডিং ছিল, যে আমি তিন দিন পরে যখন চলে আসলাম, এক সপ্তাহ পরে তখন রেজাল্ট, আমরা তো জানি না, আমার তো মানে যখন গেছি আমার হাত পা কাঁপছে, সব বড় বড় দামি দামি নামি নামি শেফরা এসছে, তাদের মধ্যে মানে কি বলবো। এবার হঠাৎ আমার তখন সকালে ডিউটি থাকতো দশটার সময়, দশটার সময় আমি যথারীতি ডিউটিতে গিয়েছি, ডিউটিতে যাওয়ার পরে আমি ভেজিটেবলস কাটছি, যেহেতু আমাদের প্লেটিংয়ে দিতে হয়, সেই ভেজিটেবলসগুলো কাটছি। তো হঠাৎ 11টার সময় আমাদের যে ইন্টারকম ফোন ছিল কিচেনে, সেই অফিস আলাদা ছিল, ওখান থেকে ফোন করলো আমাদের যে সিনিয়র ছিল ডিপার্টমেন্টে ফার্স্ট কমি, তাকে বললো যে ডমিনিককে সেফ অফিসে পাঠা। ওকে, আর সেফ অফিসে ডাকা মানে কিছু হয়তো ভুল, উত্তম মধ্যম দেবে এইরকম, একটা ভয় কাজ করছিল এমনিতে, একটা সেফ ডাকা মানে অনেক ভয়ের ব্যাপার আছে, মানে জমের মতো ভয় করতাম, এক্সিকিউটিভ সেফ মানে জমের মতো ভয়। তো গিয়ে দেখি সব এক্সিকিউটিভ সেফ, কর্পোরেট সেফ, তারপরে সু সেফ, যত সেফ ক্যাটাগরি আছে মোটামুটি 15 জনের মতন ওখানে আছে। আমি গেলাম, যাওয়ার পরে মানে আমার তো পা হাত পা কাঁপছে, পা তো থরথর করে কাঁপছে, কি হলো, আবার সবাই দাঁড়িয়ে সবাই মানে গম্ভীর ভাবে সিরিয়াস একদম। আমাকে তো সেফ ধাবন যে ছিল পাঞ্জাবি, খুব গালাগালি দিল, খুব গালাগালি, আমি তখন ঝরঝর করে কেঁদে দিচ্ছি, আমি বুঝতে পারছি কেন গালাগালি। এবার আমার যে সুদীপ রায় বলে যে ছিল সুসেফ, আমি আস্তে করে জিজ্ঞাসা করলাম কি হয়েছে, আমি বুঝতে পারছি না, ওকে মানে সবাই মিলে খুব আমাকে ধমকাচ্ছে চমকাচ্ছে এরকম। তারপরে যখন মানে এত কান্না পেয়ে গিয়ে মানে কান্নাকাটি করছি, আর বাইরে সব স্টাফটাও দাঁড়িয়ে আছে, তখন ধাবন স্যার আমাকে জড়িয়ে ধরে বলে কংগ্রাচুলেশন, তুই উইনার হয়েছে গাদেম ইঞ্জারে। আচ্ছা, সেই ওটাই হচ্ছে আমার গোল্ড মেডেল, ওখানে গোল্ড মেডেল পেয়েছিলাম 1999 আহারা ফুড ফেস্টিভ্যাল, ওখান থেকে তারপর আমার তোমার জার্নি পুরো স্টার্ট হলো, তখন থেকে কিলো আমার আস্তে আস্তে প্রমোশন হয়ে গেল, দাদা ডাবল প্রমোশন হলো, ওখানে ফের হোটেল চেঞ্জ করলাম, যেহেতু আমার চোখ খুলে গেছে এবার। তখন আমি গেলাম ওখানটায় লীলা বলে যে হোটেল, হোটেল লীলা জানি, ওখানে আমাকে অফার করে নিয়ে গেল। আচ্ছা, মানে মুম্বাই এর হোটেল লীলা, হ্যাঁ ওখানে আমাকে অফার করে নিয়ে গেল ভালো স্যালারি দিয়ে। আমি যখন হলিডে নিয়েছিলাম আমার লাস্ট স্যালারি ছিল 3,500 মতো, আর আমাকে 5,000 অফার করে লীলা, 5,000 মানে তখন আমাদের তারপরে বাড়িতে আর চায় না যে আমি এত দূরে দূরে থাকি, আমাকে বললো কলকাতায় আসতে। কলকাতায় আসার পর কিছুদিন বাড়িতে ছুটি কাটালাম, দেশের বাড়িতে বসে থাকতে গেলে তো হবে না, আর তখন কলকাতা জিনিসটা কি জিনিস আমি মানে খুব একটা চিন্তা নেই, মানে 99 ওই টাইম কলকাতাকে জিনিস মানে খুব কম আসা হয়েছে কলকাতায়, কেন আমাদের সেরকম কোনো রিলেটিভ কেউ ছিল না কলকাতাতে, দিয়ে একদিন চিন্তা করলাম না কলকাতায় যাই। কলকাতায় গিয়ে হোটেল তো পাবো, তখন খবরে কাগজে দেখতাম অমুক হোটেল আছে, তাজ হোটেল আছে, এটা আছে, ওটা আছে, তখন তো মোবাইল কিচ্ছু ছিল না। তো এসে ওখান থেকে শিয়ালদা থেকে নামলাম, নেমে কাউকে জিজ্ঞাসা করলাম এরকমই তাজ হোটেলে যাবো, কোন বাস ধরে এখানে বলে দিল, তাজ হোটেলে গেলাম, ওখানে গিয়ে ইন্টারভিউ হলো, ওখানে আমার বলে ঠিক আছে জয়েনিংয়ের জন্য ওগুলো আমি অফার লেটার পাঠিয়ে দিই, অফার লেটার ও পাঠিয়ে দিয়েছিলো যে একটা ডেট দিয়েছিলো এই ডেটে জয়েন করতে। ওখানে তখন আমি সিডিপি পোস্ট, আচ্ছা মানে কুক লেভেলের উপরে যেটা, আচ্ছা ওই পোস্টে আমার একটা ওখানে হয়ে যায় কনফার্ম। তারপরে ওখান থেকে ফেরার পর সেকেন্ড ডে আমি ফের গেছি এইচএইচএ, ওটা 5-star হোটেল, ওটা দেখছি তাজটা হচ্ছে অনেক দূর, আর আমাদের একদম কাছে, যেহেতু আমার আসা যাওয়া করতে কিছু না করতে, তো এইচএইচএ তো আমার হয়ে গেল, এইচএইচএ তে জয়েন করলাম, তখন প্রায় 9,000 স্যালারি। এখানে আমি সিনিয়র সিডিপি তে জয়েন করেছিলাম, এক ঘাট মানে পোস্ট আরো বেশি, যেহেতু 5-star হোটেল, এখানে চাকরি করছিলাম, কিন্তু এইচএইচএ তে যখন ঢুকলাম ওখানকার সব থেকে বাজে জিনিসটা হচ্ছে ইউনিয়ন, ইউনিয়ন আছে ওখানটা, দুটো ইউনিয়ন চলতো, আর আমরা ছিলাম ম্যানেজমেন্ট স্টাফ, ইউনিয়ন স্টাফ আসলো বসলো খেলো চলে গেল,
ওরা শুধু ঘড়ির টাইম দেখবে যে কখন ওদের ছুটির টাইম, টাইম অফিসে গিয়ে বসে থাকবে। আচ্ছা, এইরকম খেটে মানে যত খাটতে হতো আমাদের, যত ম্যানেজমেন্টের স্টাফ ছিল তাদের উপরে, এইভাবে চললো। 2 বছর এইচএসএ চাকরি করলাম। তারপরে জিএমের সাথে আমার একটু ঝামেলা হয়েছিল, কারণ আমাদের রেগুলার যতগুলো আমরা সেফ ছিলাম তাদের কাছে একটা করে লগ বুক দেওয়া থাকতো, যে আমার ডিউটিতে আমার স্টাফ কি প্রবলেম করছে না করছে, কোথায় কমপ্লেন হয়েছে, কে কখন আসে নাকি, সব আমাকে নোট করে, মানে যেটা বলে বাটার। আর আমার দ্বারা সেই জিনিসটা একদম সম্ভব। তা আমি আর আমার একটা বন্ধু জয়ন্ত ব্যানার্জি, ও সে এই জিনিসগুলো করি। তা আমাদের প্রত্যেক দিন একটা জেনারেল মিটিং হতো 11টার সময়, যত সেফ ছিলাম আর যত ম্যানেজার ক্যাটাগরি ছিল, তা সবাই লগ বুক চাইতো, আমরা দিতাম, জিএম দেখতো। তো আমাকে বলছে তোমার এতে কেন নেই, তোমার কি কমপ্লেন থাকে না? না, আমার অন ডিউটিতে গেস্টের কমপ্লেন থাকে, কিন্তু আমি তো সেটা নিজে গিয়ে সলভ করি। আমি যদি সেটা গিয়ে ডাইরেক্ট সলভ করি সেখানে আমার তো লগ বুকে লেখার দরকার নেই। বললো এরকম করলে তো হবে না, তুমি ম্যানেজমেন্টের স্টাফ, তুমি ম্যানেজমেন্টের হয়ে যদি কাজ না করো তাহলে কী হবে, মানে তো দরকার নেই। আমি লগ বুকটা রেখে দিলাম, ওখান থেকে সোজা ফিরে এসে ইউনিফর্ম চেঞ্জ করলাম, দিয়ে বাইরে রবীন্দ্র সদনের ওই দিকে চলে গেলাম। গিয়ে ওখানে তখন দেখতাম টাইপ মেশিনে টাইপ করতো, রেজিগনেশন লেটার লিখলাম এইচআরকে জমা দিয়ে। আর যে জসওয়াল জি মানে এইচএইচআর যে মালিক, আমাকে খুব ভালোবাসতো, খুব ভালোবাসতো। আর ইউনিয়নের ছেলেরাও ভালোবাসতো, জুনিয়র মানে যত স্টাফ সবাই ভালো, কেন আমি সবার সাথে ব্যবহারটা ভালো রেখেছি। তা ফের আমাকে বলে জয়েন করতাম না, যেখানে একবার আমি না বলে দিচ্ছি না জয়েন করবো। দিয়ে ওখান থেকে ছেড়ে দিলাম। ছেড়ে দেওয়ার পরে তখন এক্সাইজ মোড়ের ওখানে একটা রেস্টুরেন্ট ওপেন হচ্ছে নতুন, যেটা মহারাজা রেস্টুরেন্ট ছিল হালদিরামের ওই পাশে, বড় রেস্টুরেন্ট করি। ওখানে তখন আমাকে শেফের অফার করলো, এক্সিকিউটিভ শেফের। ওখানে গেলাম, এবার আমার তো দেখতে আমি এখন কাজ শিখেছি, আমার এখন যেখানে আমি পয়সা বেশি পাবো সেখানে যাবো। এইভাবে কলকাতাতে বেশ কিছু হোটেলে কাজ করলাম, যেমন হোটেল স্যানাটর, এটাও ওপেনিং আমার হাতে। আচ্ছা, হোটেল স্যানাটর ওপেনিং করেছি। তারপরে বালিগঞ্জ মানে গড়িয়াহাট যে মল, প্রথম যে গড়িয়াহাট মল যেটা, ওখানেও একটা রেস্টুরেন্ট ওপেনিং করেছিলাম শেফ হিসাবে। এইভাবে বেশ অনেকগুলো রেস্টুরেন্ট ওপেনিং করেছি। করার পর জামশেদপুরে তখন প্রথম 5-স্টার হোটেল একটা খোলে, সেই হোটেলে তখন আমাকে অফার করে। আচ্ছা, ওখানে গেলাম। এবার ওখানে যাওয়া বেশ কিছুদিন চাকরি করলাম, ভালো, সব কিছু ভালো। মাসে একদিন বাড়ি আসতাম, 4 দিন ছুটি থাকতো, অসুবিধা, জামশেদপুর থেকে বেশি টাইম লাগে। তার মধ্যে তো অনেক কিছু হয়ে গেছে, তখন কলকাতাতে ফ্ল্যাট নেওয়া হলো, তারপরে বিয়ে সাদি সবই হয়ে গেল, এর মধ্যে হয়ে গেছে। মানে এইচএসসি চাইছি 2001-এ, 2002 আমি বিয়ে করেছি, তারপরে কলকাতাতে ফ্ল্যাট নিয়েছি, এখন এখানে ধীরে ধীরে সেটেল। যেহেতু আমি দেখি চাকরির ক্ষেত্রে আমি কৃষ্ণনগরতে আমার সম্ভব হয়ে সম্ভব হয় না, অনেকটাই ডিফিকাল্ট হয়ে যায়। মানে ওই ট্রেনে করে আসা, তারপরে এসে কাজ, আর হোটেলে ডিউটি এমনই ডিউটি যে ওদের ইন টাইম থাকা আউট টাইম ওদের থাকে না, ঠিক আছে, সেটা তো থাকেই না। হ্যাঁ, সেট মানে আমি আমার হালকা একটু এক্সপিরিয়েন্স ছিল, কারণ আমি আমার যখন কেরিয়ার স্টার্ট করি একদম মানে তোমার ওই গ্র্যাজুয়েশন করছি আর কি, তো তখন ওই একটা চকলেট গ্রুপস অফ হোটেলস বলে একটা ছিল, যেটা আজকের ডেটে পার্ক প্রাইম হয়েছে, পার্ক প্রাইম ওই আমার বাড়ির কাছেই ওটা। হ্যাঁ, তো ওই পার্কের আগে, হ্যাঁ মিটো পার্কের ঠিক আগে, ওটা চকলেট গ্রুপস অফ হোটেলস নাম ছিল একটা সময়। তো তো আমি অ্যাকচুয়ালি হসপিটালিটি পড়েছি, মানে আমার ডিপ্লোমা রয়েছে হসপিটালিটির উপরে। তো তখন মানে 3টে জিনিস উপরে আমার ডিপ্লোমা ছিল, একটা এভিয়েশনের উপরে ছিল, হসপিটালিটির উপরে ছিল, আর ট্যুরস আর ট্যুরিজমের উপরে ছিল। তো এবারে 3টের জন্য আমার ব্রাঞ্চ ওপেন ছিল। তো ফার্স্ট আমি তোমার ইসে কাজ করেছি কিছুদিন, এভিয়েশনে কাজ করেছিলাম কিছুদিনের জন্য। তারপরে হসপিটালিটি সেগমেন্টে আমার একটা ইন্টারভিউ হয়। তো তখন ওই চকলেট গ্রুপস অফ হোটেলসে আমি ফার্স্ট আর কি চান্স পাই। আর তখন তো একদমই মানে আমার বয়স কত হবে, তখন আমার বয়স অ্যাপ্রক্সিমেটলি 20-21 হবে। তখন আমি ফার্স্ট হোটেলে ঢুকছি, তার আমার তখন স্যালারি ছিল 5,000 টাকা দিয়েছিল। আর কোনো ডেজিগনেশনের কোনো ব্যাপার নেই, মানে তোমাকে শেফের সঙ্গে কাজ করতে, মানে যে কুকিং লাইনে রয়েছে তোমাকে সার্ভও করতে হবে অ্যাজ আ সার্ভার। তোমাকে মানে ওখানে একটা কফি শপ টাইপের ছিল, মানে 5-স্টার হোটেল, ওখানে শেফ ছিল শেফ জয়ন্ত ব্যানার্জি। হুম, আমার কলেজ, আমি আর ও একসাথে এইচএসসি একই দিনে রেজাল্ট। হ্যাঁ, তো আমার খুব ভালো ছিল, লোকটাও খুব ভালো ছিল। তো তখন ওই ফার্স্ট টাইম আমি দেখছি ফ্রিজার, মানে একটা পুরোটা ঘরের মতন একটা পুরো ওয়াকিং ফ্লোর, আমরা তো ওয়াকিং একদম ওরকম গেছি। আর ওটা আই থিঙ্ক রাত্রিবেলা তখন একটা ইভেন্ট ছিল, তো হঠাৎ করে ইভেন্টটা এসেছিল আর কি। আর আমাদের যেহেতু ইন টাইম বলতো, তোমাদের আউট টাইম কিছু ছিল না, সেদিনকে বোধহয় মোস্ট প্রবলেম 18 ঘন্টা ডিউটি করছিলাম। আর সব থেকে বড় আমার ইয়ে হয়েছিল, মানে প্রবলেম হয়েছিল, একটা আইস ট্রে ক্যারি করতে হচ্ছিল, একটা মোটা একটা আইস ট্রে ছিল, তার মধ্যে ডেজার্ট ছিল, সেই ডেজার্টগুলোকে নিয়ে
তোমাকে যেতে হবে, মানে পুরো হাত আমার পুরো সেদিনকে পুরো অবশ হয়ে গেছে, মানে এরকম এক্সপিরিয়েন্স ছিল আমার। তো যাই হোক, আমি কাজ করেছিলাম, মানে বেশি দিন কাজ করি, কারণ আমার অন্য সেগমেন্টে আমার আর কি জব হয়ে যায়। তো সেই সেই জন্য আমি বললাম যে ইন টাইম থাকে, আউট টাইম থাকে না। ডেজার্ট মানে আইস ট্রে হাতে করে নিয়ে যেতে কত কষ্ট, প্রচন্ড কষ্ট। মানে আমি বরফের সাথে লড়াই করি, মানে ব্যাপার হচ্ছে বরফের মূর্তি বানাই। হ্যাঁ রাইট, মানে হাতে কেটে কেটে যেরকম পাথর খোদাই করে মূর্তি বানানো হয়, ঠিক সেই রকম ভাবে আমি মানে ওটাকে, ওই ওটাও একটা কার্ভিং, ওটা একটা আর্ট, ওটা স্কাল্পচার বলি ওটাকে। মানে খুব কষ্ট, যখন ওই বরফ কাটে মানে মূর্তি টুটতে বানায় এইগুলো, তখন মানে রক্ত মানে বয়ে যায়, কিন্তু যেহেতু বরফের সাথে আছে ঠান্ডা হয়ে আছে বলে ব্যথাটা বুঝতে পারিনি। কিন্তু পরবর্তীতে ওটা রেডি করার পরে মোটামুটি এক ঘন্টা পরে যখন শরীরের টেম্পারেচারটা নর্মাল হয়, তখন বোঝাই যে ব্যথা কি জিনিস। এখনো যেমন প্রত্যেক বছরে হায়াত হোটেলে আমাকে যেতে হয়, আমি যদি মানে ইন্ডিয়াতে থাকি হায়াত হোটেলে আমাকে যেতে হবে, বছরে ওদের একটা প্রোগ্রাম থাকে, তখন আমাকে আইসক্রিম করতে হয়। আচ্ছা, তিনটে কার্টুন করতে হয়, ওকে, এইভাবে প্রত্যেক বছর ওরা ভালো পয়সা দেয়। এক একটা আইস কাটিং এর পিছনে মোটামুটি 7,000-8,000 টাকা করে দেয়। এবার তোমাকে আমি বলি যে তোমার তো এটা ইন্ডিয়ার মধ্যে তুমি যে গ্রোথটা করলে, এরপর তুমি অ্যাজ আ শেফ হয়ে তুমি যখন ফরেন গেলে, ফরেনে কোন কোন কান্ট্রিজে তুমি কাজ করেছিলে, আর কোন একটা ভালো এক্সপিরিয়েন্স বলো যে যেখানে কি তোমার মানে প্রথম দিন একটা ফরেন কান্ট্রি দেখা যাচ্ছে ফার্স্ট টাইম, তার একটা এক্সপিরিয়েন্সের ঘটনা একটু যদি বলো। যেমন আমি জামশেদপুরে চাকরি করতে, তখন আমি ট্রাই করছিলাম বিদেশের জন্য, রাশিয়ার জন্য। আচ্ছা, সত্যি কথা রাশিয়ার জন্য ট্রাই করছিলাম, যেহেতু আমার একটা রিলেটিভ, তার রিলেটিভ সে তখন বিদেশে চাকরি করতো, সে তখন আমাকে মানে আমার ভগ্নিপতি বলে এরকম যাবি বিদেশে রাশিয়াতে, এরকম 2 লাখ টাকা করে নিবে, মানে আমাকে 2 লাখ টাকা নিবে বলে ঠিক আছে আমি ওনাকে বলে দিচ্ছি। আমার কাছে 1 লাখ টাকা নিয়েছে। তারপরে আমার শুধু আমার সাথে না, আমার কাছ থেকে নিয়েছে, প্লাস আমার একটা বন্ধু খুব ক্লোজ ফ্রেন্ড তার কাছ থেকেও নিয়েছে। নেওয়ার পরে এই আজকে ভিসা পাঠাবো, কালকে ভিসা পাঠাবো, এই করে করে প্রায় 6 মাস কেটে গেল, আর সেই লোকের কোনো পাত্তা নেই। সেই লোক পরে জানতে পারলাম প্রচুর লোকের কাছ থেকে 2 লাখ 2,500 টাকা করে নিয়েছে, যে রাশিয়াতে নিয়ে যাবে ভালো স্যালারি দিয়ে। আমি সেরকম কোলে মনে পড়ে যাবে, কারণ একটা জেনুইন মানুষ বিদেশে চাকরি করছে, আর অমুকের মানে আমার রিলেটিভ, তার ক্লোজ রিলেটিভ, তারা একসাথে চাকরি করছে, তখন বিদেশে ছিল, বিদেশ থেকে এসছে, আসার পরে আমার কাছে জামশেদপুরে গেছে দেখা করতে, এইরকম। সেখানে যখন আমার অতগুলো টাকা মানে 1 লাখ টাকা অনেক টাইমে, 1 লাখ টাকা আর প্লাস কি বলতো, এই একটা ধাক্কা লেগে যায়। মানে তখন আমি বাইরে ট্রাই করতে থাকলাম, অনলাইনে আমি ট্রাই করতে থাকলাম, যেহেতু আমার মোবাইল এসে গেছে, ল্যাপটপ ইউজ করছি, বিদেশে তখন ট্রাই করতে থাকলাম। তখন আমার প্রথম অফার আসে মাস্কাট থেকে ওমান, তা ওনারা আমাকে সিভি পাঠাতে বলে সিভি পাঠালাম, যে ওরা ইন্টারভিউর জন্য মুম্বাইতে এসেছিল, তা আমাকে কলকাতা থেকে যাওয়ার জন্য আপ এন্ড ডাউন ফ্লাইটের টিকিট করে দিয়েছিল, ওখানে থাকার ব্যবস্থা করেছিল, যেহেতু 3 দিনের জন্য আমি গেছি, তো সাথে সাথে আমার ওখানে সিলেক্ট হয়ে গেল, আমার স্যালারি এগুলো তখন পুরো ফিক্স হয়ে গেল। সেই সময় আমার ইন্ডিয়ান মানি, আমার স্যালারি ফিক্স হয় মানে ইন্ডিয়ান মানিতে মোটামুটি ওই 65-67 মানে 60-70 মধ্যে, যেহেতু ওদের যে ইয়েটা আছে সেটা আপ ডাউন হতেই থাকে। আচ্ছা, দুবাইয়ের টাকা, সরি ওমানের টাকা, মানে ইন্ডিয়ার কারেন্সি তুমি বলছো, ওদের তো ওরা ফিক্সই দেবে, কিন্তু আমাদের ডলার রেট আপ ডাউন করছে, আপ ডাউন করছে, তো যে ওখানে ভালো, ওটা বিশাল বড় রিসর্ট ছিল, মানে অনেক বড়, একদম মানে সি বিচের সাথে, ওখানে খুব ভালো লেগেছিল, যেহেতু সি বিচের সাথে আমার একটা শখ ছিল মাছ ধরা, ছুটির দিনে সোজা হুইল নিয়ে সমুদ্রে, এক তো আমাদের রুম আর সমুদ্রে, আচ্ছা হুইলে মাছ ধরতাম, ওই মাছটাই সন্ধ্যাবেলা আমরা বারবিকিউ করতাম, ছেলেরা সবাই মিলে বসে খাওয়া হতো এরকম। যে ওমান থেকে যখন চাকরি করি, ওমান থেকে একটা ভালো অফার পাই, মানে বিদেশে যে কোনো একটা বড় বড় হোটেল রিসোর্টে যারা ম্যানেজার আছে কিংবা যারা মালিক আছে, তারা সার্চ করতে থাকে কোন হোটেলে কোন শেফ আছে, তার কোয়ালিটি কি, তার ক্যাটাগরি কি। হঠাৎ দেখি আমার ইমেলে একটা মেল আসে দুবাই থেকে, দুবাই থেকে মেলটা আসে,
যে এরকম দুবাইতে জুমেরাই বিচ যে হোটেলটা আছে জুমেরাইতে, ওখান থেকে আচ্ছা ওখানে গিয়ে জয়েন করি। খুব ভালো, কেন স্যালারি আমাকে বেশি দিচ্ছে, দুবাইতে এসে জয়েন করি। কিন্তু আমার লাকটা এত বাজে যে দুবাইতে যাওয়ার পর মানে একটা ফরেনার গেস্ট, মানে ইউএসএর গেস্ট অ্যাম্বাসি, ওরা আমাদের ওই হোটেলে এসেছিল। এসে দেখছে ওরা এক সপ্তাহ ছিল, আর আমাদের সেফদের একটাকে মানে ডাইরেক্ট কিন্তু গেস্টের কাছে গিয়ে গেস্টের সাথে কথা বলতে পারে যে কি ভালো লাগলো না লাগলো। তা ওনার খুব ভালো লেগেছে, তা আমার মেল আইডি বেগার সব নিয়ে উনি গেছে। তারপর দেখি আমাকে অফার লেটার পাঠিয়েছে ইউএস অ্যাম্বাসির জন্য। এবার আমি চলে আসি তোমার, যেটা তো তোমার পুরো জার্নিটা আমরা শুনলাম, এবার ওই জার্নির থেকে তোমার সূত্রপাত হলো ইতোসা। ইতোসা, ঠিক আছে। এবার ইতোসা অবভিয়াসলি যিনি ওনার আছেন, যিনি ডক্টর বাবু আছেন, আর তুমি হচ্ছে ওয়ার্কিং এখানে ওয়ার্কিং পার্টনার, তো তোমাদের দুজনের মধ্যে যে ইন্টারাকশনটা হয়েছিল মানে কোথায় দেখা হয়েছিল? ওটা আমার সাথে দেখা হয়েছিল মানে নাইরোবিতে। নাইরোবিতে তখন তুমি ওখানে একটা হোটেলে কাজ করতে? না, নাইরোবিতে আমি এমবাসিতে ছিলাম। ঠিক আছে, আচ্ছা আমাদের ট্রান্সফার হতো। আচ্ছা, এমবাসি তখন ঢুকছে, এমবাসি থেকে অন্য এমবাসি ট্রান্সফার হচ্ছে। আচ্ছা, ওখানে আছি, আর ডক্টরদের একটা সেমিনার হয়েছিল। আচ্ছা, তা আমাদের যেহেতু ডক্টর অমিত গুপ্তা খুব ভালো এক নামি ডক্টর আর খুব ভালো স্পিচ দেন, উনি ওখানে প্র্যাকটিসের জন্য গিয়েছিলেন। আচ্ছা, আর ওনার ঘোরার শখ মানে প্রচন্ড, ওইখানে ওনার সাথে আমার পরিচয়। তখনই আমাকে বলেছিল যে যখন তুমি কলকাতাতে আসবে তোমার জন্য একটা সারপ্রাইজ আছে। ওকে, তখন ওখান থেকে তোমার জার্নিটা আবার স্টার্ট হলো। আর আমাদের একটা লিমিট ছিল, আমাদের রিটায়ার্ড হয়ে গেল। রিটায়ার্ড হয়ে যাওয়ার পরে তখন আমি দেখলাম আর যাবো না, মেয়েও মানা করলো যে পাপা আর যেতে হবে, দু বছর বিদেশ কাটিয়ে দিয়ে আর বিদেশ যেতে হবে। ওতে তুমি লোকালে কলকাতাতে কাজ করো, যা পা সেটাই যথেষ্ট। তারপরে তোমাদের এই যে ইতোসার যেটা বিল্ড হয়েছে, এটা কোন সালে ওপেন হয়েছে? ইতোসা অ্যাকচুয়ালি ওপেন হয়েছে আড়াই বছর হবে। আড়াই বছর, আড়াই বছর মানে আমি আসার আগে এটা চালু হয়ে গেছে তখন। ওকে, মানে নিচের তিনটে রুম চালু হয়েছে, এসি ছিল না, একটা রুমে এসি, তারপর অনেক কিছু যেগুলো নেই, কিন্তু জাস্ট চালু করেছে দুটো রুম দিয়ে, উপরে কাজ চলছিল, ওই দিকে কাজ চলছিল। এবার আমি আসার পরে আস্তে আস্তে জিনিসগুলো পুরো নিয়ে নিলাম কাঁধের ওপরে, ডাক্তারবাবু নিশ্চিত হয়ে গেল, ব্যাস। আর ওনার ফ্যামিলির সাথে আমার হচ্ছে একদম, ওনার মা বলবে আমি হচ্ছে বড় ছেলে, হচ্ছে ছোটো ছেলে। না, নাহলে তো এই জিনিসটা করাই যাবে না যে তোমার উপরে যে একটা ভরসা করে একটা বিজনেস দিয়েছে এতটা। হ্যাঁ, কেন উনি জানে আমি বিজনেস লিখব না, কারণ আমি যতটুকু কাজ করবো আমি অনেস্টলি কাজ করবো। তো এই যে ডেকোরেশন ডিজাইন, এটা কি সম্পূর্ণ ডাক্তারবাবুর আইডিয়া ছিল? ডাক্তারবাবুর আইডিয়া, তার সাথে আমার আইডিয়া, তোমার আইডিয়া, কারণ আমার সাথে ডিসকাস করে। কারেক্ট, কারেক্ট, সেটাই আমি জিজ্ঞেস করছিলাম যে তুমি বলছো যে গ্রাউন্ড ফ্লোরটা তখন হয়েছিল, তারপর তোমার সেকেন্ড ফ্লোর। এবার আমি বলছি ইতোসার যে আমরা আর্টগুলো দেখছি, যে আফ্রিকান আর্টগুলো রয়েছে, যেরকম তোমার সিঁড়িতে কিছু সিম্বলস রয়েছে, আচ্ছা এই সিম্বলসগুলোর মিনিংগুলো রয়েছে, এই আইডিয়া কি ডাক্তারবাবুরই ছিল না তোমার? ডাক্তারবাবু আগে ও তো বিভিন্ন কান্ট্রি ঘুরেছে, ও আফ্রিকা কান্ট্রিটায় যথেষ্ট ভালোবাসে, একদম একদম, মানে মিশর থেকে নিয়ে ওদিকে সব উগান্ডা ফুগান্ডা সব জায়গায় উনি ঘুরেছেন, সাউথ আফ্রিকা সব জায়গায় ওনার ঘুরে গেছে। ওনার এক একটা মানে আফ্রিকার কিছু বড় লোক কান্ট্রি আছে, কিন্তু ম্যাক্সিমাম আফ্রিকার কান্ট্রি হচ্ছে প্রচন্ড গরিব, তাদের সেই থিমগুলো কালচারগুলো উনি মাথায় করে নিয়ে নিয়ে পরে এখানে এসে নেটে সব সার্চ করে বার করে জিনিসটা করেছে। এবার তোমাকে বলো যে ইতোসা নামটা যে তোমার এসেছো, তুমি আমার আগের ইয়েতেও বলেছো, তো আমার যে পডকাস্টের অডিয়েন্স রয়েছে তাদেরকে বলো যে ইতোসা নামটা কোথা থেকে এসেছিল। অনেকে অনেক গেস্ট আসলে পরে আমাকে কোশ্চেন করে যে ইতোসা মানেটা কি। এক্স্যাক্টলি, ইতোসা হচ্ছে একটা আফ্রিকান ল্যাঙ্গুয়েজ, রাইট, যেটা হচ্ছে আমাদের বাংলা ভাষায় বলে যেটা বাতাবরণ, বাতাবরণ, অ্যাটমসফিয়ার। আচ্ছা, যেটা তোমার এখানে তুমি সবাইকে প্রোভাইড করছো, একদম যে আফ্রিকান যে বাতাবরণটা আছে সেটা তোমরা প্রোভাইড করছো। কেন আমাদের রুম থেকে নিয়ে মানে পুরো বাইরে যত থিম আছে, ইভেন টয়লেটের মানে রুমের ভিতরে যে টয়লেট গুলো আছে সেটা তো আমি দেখেছি, ইজিপশিয়ান স্টাইল রয়েছে, উঠে দেওয়া আছে। তোমার এখানে কিরকম টাইপের গেস্ট তোমরা পাও এখানে? বেশিরভাগ আমরা ফ্যামিলি গেস্ট পাই, ফ্যামিলি গেস্ট, ফ্যামিলি গেস্ট পাই আর এজেড গেস্ট পাই। আচ্ছা, তাদের রিভিউস কিরকম দিচ্ছে? খুব ভালো, খুব ভালো রিভিউস দিচ্ছে। তো তুমি আমাদের ভিউয়ার্সকে একটুখানি যদি বলো নিজে আসার জন্য এখানে যে প্রমোট করার জন্য, তো তুমি একটু বলে দিতে পারো কিভাবে আসবে আর কিভাবে তোমার সঙ্গে কন্ট্যাক্ট করে নেবে, আর ইতোসা আসার আসলে পর তারা কি এক্সপেক্ট করতে পারে এখান থেকে?
হ্যাঁ, ইতোসা জায়গাটা এমন একটা জিনিস, যতক্ষণ না কেউ মানে এখানে এসে পৌঁছাচ্ছে, না আসলে সে বুঝতে পারবে না, হয়তো মনে করবে একটা গ্রামের ভিতরে, লোকালিটির ভিতরে মানে এই রিসোর্টটা। কিন্তু এই রিসোর্টে যে একবার আমাদের মেন গেট থেকে এন্ট্রি করবে, ঢুকেই সে মানে একটু আশ্চর্যভাবে মানে অবাক হয়ে যাবে, যে কেউ অনেকে চিন্তা করতে পারে না যে এই গ্রামের ভিতরে এমন একটা জিনিস বানানো আছে। তো এখানে প্রথম কথা হচ্ছে, এন্ট্রি যখন হচ্ছে, যে গেস্ট আসুক, আমার এখানে প্রপার আইডি প্রুফ দরকার পড়ে, তিনটে আইডি প্রুফ। একটা হচ্ছে আধার, হয় আধার কার্ড, না হলে প্যান কার্ড, আর না হলে পাসপোর্ট। অনেকে বলে ড্রাইভিং লাইসেন্স আছে কোম্পানির, ওগুলো আমি অ্যালাউ করি না, কারণ এখানে আমরা গ্রামের একটা জায়গায় সুষ্ঠুভাবে আমরা বিজনেস করতে এসেছি, এখানে আমরা কোনো রকম এটা চাই না। এতে যাতে কারোর অসুবিধা না হয়, সাপোজ হয়তো একটা ফ্যামিলি গেস্ট আসলো, হঠাৎ দেখা গেলো রাতেবেলা পুলিশ এসে গেলো, আমার কাছে যদি প্রপার ডকুমেন্টস থাকে, প্রপার এন্ট্রি থাকে, গেস্ট কিন্তু নিশ্চিন্তে থাকতে পারে। কিন্তু আমাকে আমি এখন বুঝে নেব, এবার আমার কাছে যদি সেই জিনিসটা না থাকে, আমার প্রথমে তো আমি ভয় পাবো, তারপর তো গেস্ট তো ভয় পাবে, কিন্তু আমি সেই জিনিসটা হতে দিই না এখানে। আর কোনো গেস্ট এসে আজ পর্যন্ত কোনো কমপ্লেন করে, কোনো কমপ্লেন নেই। তবে তোমাদের এখানে যে ইতোসার যে অ্যাটমসফিয়ারটা রয়েছে, সেটা খুবই পিসফুল, যেটা আমি এসে এখন দেখলাম, যে রাস্তা থেকে যে আমি ঢুকলাম, ঠিক আছে, একটা খুবই গ্রাম্য পরিবেশ দিয়ে ঢুকলাম, চারিদিকে নেচার বলতে পারো, চারিদিকে একদম গাছপালা দিয়ে ভর্তি। তারপর তোমাদের এন্ট্রেন্সটা হলো, একটা বিশাল লন রয়েছে। আমি বলতে চাইছি, এত দূর তোমরা করেছো 2-2.5 বছরে, এরপরে নেক্সট প্ল্যানটা কি আছে? আগে এই জায়গাটাকে আরো ডেভেলপ করি, ওকে, তারপরে চিন্তাধারা আছে। মানে ডেভেলপ বলতে তুমি বলতে চাইছো যে আরো কিছু অ্যামেনিটিস বাড়াতে চাইছো, তাই? ওকে, আর তোমাদেরকে কন্ট্যাক্ট করবে কিভাবে? আমাদের ওয়েবসাইট আছে www.itosa.com, ওখানে আমাদের কন্ট্যাক্ট নাম্বার দেওয়া আছে, আমাদের মেইল আইডিও ওখানে দেওয়া আছে, ওখানে পুরো ডিটেলসটা পাওয়া যাবে। আর তা না হলে ইতোসা হোমস্টে বলে একটা ফেসবুক মানে আইডি আছে, প্লাস আমাদের ইনস্টাতেও আছে ইতোসা হোমস্টে বলে, প্লাস আমার সেফ ডমিনিক বলে আমার আইডিতেও আছে। আমার আইডি কিংবা ইতোসার আইডিতে পুরো ডিটেলসগুলো দেওয়া আছে, দুটো ফোন নাম্বার দেওয়া আছে, দুটো ফোন নাম্বার সবসময় আমার কাছে থাকে। আমরা কোনো ট্রাভেল এজেন্সি কাছে আমরা বুকিং নিই না, ডাইরেক্ট কন্ট্যাক্ট করে ডাইরেক্ট নেওয়া হয়। আচ্ছা, এবার তোমার কাছে একটা প্রশ্ন আছে, যে আমরা আগের ভিডিওতে দেখলাম তুমি একটা ডিশ বানিয়েছিলে আমাদের জন্য, তো সেই ডিশটা তুমি মানে কবে ডিসকভার করলে? এটা অ্যাকচুয়ালি আমি যখন এখানে এসেছি তখন শুরুতে, স্টার্টিংয়ে যখন এসেছি, এসে কিন্তু একটা জিনিস আমি খুব দেখে ভালো লাগলো, যে আমাদের ওখানটায় মানে লেমন গ্রাস আছে। আর লেমন গ্রাস আমি ইউজ করছি থাইল্যান্ড, মানে থাই ফুডে খুব বেশি ইউজ হয়। তাছাড়া ছোটোবেলাতেও কিন্তু লেমন গ্রাস আমাদের বাড়িতে ছিল, আমরা যেটা বলতাম সর্বাঙ্গ। তখন আমার ঠাকুর দাদা ঠাকুমারা লাল চা খেত, সে লাল চা না ওই পাতা একটু ভেঙে দিয়ে দিল, তার ফ্লেভারটাই আলাদা। রাইট রাইট, আমরাও খাই, আমরাও এখনো খাই, খুব ভালো আর স্বাস্থ্যের পক্ষেও ভালো। ওটা যাদের সুগার আছে তাদেরও সুগারটাকে খুব লেভেলে রাখে, আর একটা ভালো লেমন ফ্লেভারও পাওয়া যায়, স্পেশালি ওটা খায় হচ্ছে লাল চাতে, যেটা আমরা বলি, ঠিক আছে। তো হ্যাঁ, তো এবার কি হলো, আমি যখন দেখলাম এই জিনিসটা আছে, আমি তো মানে অনেক রকম আমরা চিকেন আইটেম বানাই, দেখলাম তাহলে লেমন গ্রাস দিয়ে বানিয়ে দিচ্ছি কেমন। তো আমার ডাক্তারবাবু এসেছিলেন, উনি এ সমস্ত খাওয়া মানে হেলদি ফুডটা বেশি পছন্দ, আর আমি হেলদি ফুডের উপরে একদম টোটাল আমি ইয়ে করেছি, নিউট্রিশন ফুড হেলদি ফুডের উপরে প্রচণ্ডভাবে মানে আমি ক্লাস করেছি। তারপরে আইটেমটা স্টার্ট করলাম, প্রথমে এই প্রসেসিংয়ে মানে প্রসেসিং স্টার্ট করেছিলাম, তাই ভালো লেগেছিলো, আমি নিজে খেয়ে দেখেছি ভালো লেগেছে। তারপরে যত গেস্ট আসে না কেন, আমি ওই জিনিসটাই তাদেরকে, যারা খেয়েছে তারা রিপিট অর্ডার করে আমার কাছে। আচ্ছা, এই জিনিসটা তো, এটা তোমার একটা, তোমার কোনো স্পেশালিটি আছে যে যে স্পেশালিটি তুমি খাবারটা বেশি আরও বেশি ভালো বানাতে পারো, যেরকম অনেকে তুমি যেটা বলে তোমার কন্টিনেন্টাল বানানো? মানে আমার সত্যি কথা বলতে আমার খাওয়া বানানো আমার শখ, আমার প্রফেশনালি আমি সেফ, যেহেতু আমার খাওয়া বানানোটা হচ্ছে আমার মেইন জিনিস। তো আমি আজকের দিনে ইতালিয়ান, ফ্রেঞ্চ, কন্টিনেন্টাল, আফ্রিকান, কিছু আরবিয়ান ডিশ, আচ্ছা, আমাদের ইন্ডিয়ান ডিশ, বারবিকিউ, এগুলো। আচ্ছা, আমাকে একটা দুটো নাম বলবে তোমার আফ্রিকান ডিশের উপরে, বা যদি এখানে যদি কেউ আসে ইতোর সাথে, তুমি তাদেরকে আফ্রিকান ডিশ খাওয়াতে পারবে? আমার মেনুতে দেওয়া আছে। আচ্ছা আচ্ছা, আমার মেনুতে, ফ্যান্টাস্টিক ফ্যান্টাস্টিক, মেনুতে দেওয়া আছে। তাহলে ভিউয়ার্স, তোমাদের সবাইকে বললাম যে এখানে আসলে পর ম্যাক্সিমাম দেশের কুইজিন শেফ ডমিনিক আপনাদেরকে অন রিকোয়েস্টে বানিয়ে দেবে,
ঠিক আছে, আর যারা একটু আফ্রিকান ডিশ পছন্দ করো, এখানে এসে যদি আমেজটা নিতে চাও, তো ডেফিনেটলি মেনু মেনুর মধ্যে রয়েছে, সেই সেই ডিশটা কিন্তু অ্যাভেলেবেল হয়ে যাবে। তো ডমিনিক, আমি একটা জিনিস বলি, তুমি আমাদের একটা ফুড গ্রুপের সঙ্গেও জড়িত আছো, দ্য কালিনারি ডিসকভারিজ, আমাদের সঙ্গেই এসছে আজকে, তাদের জন্যই পডকাস্টটা কিন্তু পসিবল হয়েছে। তো সবার আগে থ্যাংক ইউ টু টিসিডি, টিসিডির অ্যাডমিনসকে থ্যাংক ইউ, অ্যান্ড শেফ ডমিনিককে ইতোসায় আমাকে ওয়েলকাম করে একটা হসপিটালিটি দেওয়া, এত সুন্দর একটা হসপিটালিটি, যেখানে রুমস থেকে নিয়ে ফুড থেকে নিয়ে যে অ্যাটমসফিয়ারটা আমি পেয়েছি, যে এনভায়রনমেন্টটা আমি পেয়েছি, যে একটা পুল সাইডে একটা মানে ড্রিঙ্কস দিয়ে পাঠিয়ে, হ্যাঁ একদম এক্স্যাক্টলি, ওটা কিন্তু কলকাতাতে কোনো জায়গাতে পাওয়া যায়। হ্যাঁ, ড্রিঙ্কসটার নামটা একবার বলো, ওটা কি কি ওটা আমাদের সিক্রেট আছে, সিক্রেট আছে, ওটা ফ্লেভারটা লেমন গ্রাস দিয়ে বানানো হয়েছে, ঠিক আছে। হ্যাঁ, আমি ফ্লেভারটা পেয়েছিলাম, লেমনের ফ্লেভার পেয়েছিলাম, ইনফ্যাক্ট তুমি ভিতরে একটা লেমন গ্রাসের স্টিকও দিয়েছিলে। এবার আমি এটা বলছি, এটা কি অনলি ফর আস, না এটা যদি কখনো যদি কোনো গেস্ট আসে, সবার জন্য, রাইট, আর বলছিলাম আমাদের ড্রিঙ্কসটাও খুব ভালো লেগেছিলো। আর সব থেকে বড় কথা যে তোমার যে পুল সাইডটা রয়েছে, সে পুল সাইডে যখন আমরা ছিলাম ওখানে, তো যখন পুলের মধ্যে একটা আমরা ড্রিঙ্কস নিয়েছিলাম, এটা তা কিন্তু একটা আলাদা ফিলিং ছিল। তো আমরা এক্সপেক্ট করবো যে আপনাদের মধ্যে যারা যারা আসতে চান ইথোর সাথে, প্লিজ ডমিনিকের সঙ্গে যোগাযোগ করে নেবেন, একটা ভালো এক্সপিরিয়েন্স, আমি বারবার বলছি একটা ভালো এক্সপিরিয়েন্স কিন্তু পাবেন। স্পেশালি আমার আগের ভিডিওটাতে কিন্তু রুমস অ্যান্ড অল ডিটেলস দেওয়া ছিল, যেখানে ডমিনিক কিন্তু প্রত্যেকটা জিনিস এক্সপ্লেন করেছিল, আর আপনারা এক্সপিরিয়েন্সের জন্য ডেফিনেটলি আসবেন এখানে। আর থ্যাংকস টু টিসিডি অ্যান্ড শেফ ডমিনিককে, আজকে আমাদেরকে একটা বিজি স্কেডিউল থেকে তুমি আমাদেরকে টাইম দিয়েছো, ঠিক আছে, টিসি ফিল্মসকে, তো সেটার জন্য থ্যাংক ইউ সো মাচ। থ্যাংক ইউ, এখানে থ্যাংক ইউ, আপনারা এসেছেন, এটাই মানে আমার সৌভাগ্য। একদম একদম, আমরা আমরা আবার আসবো, এটা একটা আমরা পডকাস্ট, একটা নতুন জার্নি স্টার্ট করলাম, একটা ফ্রেন্ডশিপ, একটা বন্ডিং থাকছে এখানে। আমরা এক্সপেক্ট করবো আপনাদের কর্পোরেট এনকোয়ারিজ থাকলে পরে ডেফিনেটলি শেফ ডমিনিকের সঙ্গে যোগাযোগ করতে পারেন, পার্টি ইভেন্টসের জন্যও এখানে অ্যাভেলেবেল আছে, প্লাস আপনারা যদি এখানে হোমস্টের মতন যদি ভ্যাকেশন করতে আসেন, তো সেটার জন্য অ্যাভেলেবেল রয়েছে। তো আমি আরেকটা জিনিস তোমাকে জিজ্ঞেস করে নেবো, বেস্ট টাইমিং এখানে, মানে বেস্ট টাইম, সুটেবল টাইমটা কী আছে? মানুষ দুরকম টাইম পছন্দ করে, একটা উইন্টার সিজন, রাইট, মানে পূজোর থেকে নিয়ে উইন্টার সিজনটা, আর আরেকটা হচ্ছে প্রচন্ড বর্ষার সময়। আচ্ছা, প্রচন্ড বর্ষার মধ্যে, ওকে, বর্ষার মধ্যে যার মানে এগুলো যারা একটু এজেড মানুষ, কিংবা হয়তো দেখো খুব একটা মানে মিডিয়াম বয়স যাদের, হয়তো 30+ এরকম, আচ্ছা, তারাও কিন্তু এই বর্ষার সময়টা একটু পছন্দ করে, যেহেতু একটু বৃষ্টিতে ভিজলো, বৃষ্টিতে ভিজিয়ে সুইমিং পুলে সুইমিং করলো, এই জিনিসগুলো পছন্দ। রাইট রাইট রাইট, তো তোমার এখানে মোটামুটি সব অ্যামেনিটিস রয়েছে যেটা আমি দেখলাম, আর আমি এক্সপেক্ট করবো যে সবাই আসুক এখানে, সবাই এসে এক্সপিরিয়েন্স করুক, তোমার হাতের রান্না সবাই খা, আমি নিজের হাতের, একদম একদম, আজকে আমরা খেয়েছি, আমরা রিভিউ দিয়েছি সেটা। আর আপনারা প্লিজ আমাদের চ্যানেলটাকে ফলো করুন, সাবস্ক্রাইব করুন, আর আমাদের একটা টোকেন অফ অ্যাপ্রিসিয়েশন রয়েছে তোমার জন্য, যে তোমরা টাইম দিয়েছো, একটা হসপিটালিটি করেছো, একটা কোনো ভাবতেই দাওনি যে মানে আমরা এখানে এসছি অ্যাজ আ গেস্ট, তোমার সেই জিনিসটা ভাবতে দেন, মানে এতটাই ফ্রেন্ডলিভাবে আমরা ছিলাম এখানে। তো আমাদের টিসি ফিল্মসের তরফ থেকে কিন্তু তোমার জন্য একটা টোকেন অফ অ্যাপ্রিসিয়েশন রয়েছে। তো ডমিনিক, থ্যাংক ইউ সো মাচ আমাদের টিসি ফিল্মসকে ইনভাইট করার জন্য, আর এর ছোট টোকেন অফ অ্যাপ্রিসিয়েশন আমাদের টিসি ফিল্মস ফ্যামিলির তরফ থেকে, ঠিক আছে, থ্যাংক ইউ। তো এটা তোমার জন্য অ্যান্ড ফর ইটোসা অলসো, আমি আমি চাইবো ইটোসা আরো গ্রো করুক, আমি আবার আসবো, আপনাদের সাপোর্ট থাকলে সবকিছু হবে, আমাদের সাপোর্ট সবসময় রয়েছে, আমরা আমরা চাইবো যে আরো তোমরা গ্রো করো, আরো ভালো ভালো তোমরা ডিশ নিয়ে আসো, আরো ভালো ভালো অ্যামিনিটিস নিয়ে আসো, আরো ফাইভ স্টার হও তোমরা, এটাই আমরা চাইবো। আর আমরা যখন আসবো বা আমাদের তরফ থেকে যে গেস্টরা আসবে, তারা যেন একটা হ্যাপি এক্সপিরিয়েন্স পায়, সেই জিনিসটা আমরা চাইবো যে সবসময় তোমরা দাও। আমরাও সেটা চাই যে কোনো গেস্ট এসে মানে আনহ্যাপি হয়ে যায়, একদম না, আমরা চাই সবসময় একটা হ্যাপি খুশি করে পাঠাতে বলে আমি যাও জানবো, সেই গেস্ট গিয়ে কিন্তু গেস্ট গিয়ে আরো অন্যজনকে বলবে, প্রেফার করবে যে জায়গাটা যাও, জায়গাটা ভালো। একদম একদম একদম, থ্যাংক ইউ সো মাচ, প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, শেফ ডমিনিককে ফলো করবেন, অ্যান্ড প্লিজ শেয়ার আওয়ার চ্যানেল অ্যাজ ওয়েল, সাবস্ক্রাইব করুন, আর টিসিডি আমাদের যে গ্রুপটা আছে, যে পেজটা আছে ফেসবুকে, তাকেও গিয়ে ফলো করুন।